5727. আজকে সকাল সকাল চলে এলাম কলকাতা। তো এটা কলকাতার স্টেশন থেকে নেমে সামনে হাওড়া ব্রিজ। তো আজকে যাবো মেট্রো গাড়ি, ওখানে ক্যামেরার কিছু স্টক এসছে, তো ওখানে যাবো আর কি, দেখবো স্টক কী কী আছে। আর এখানে একটা সিভিক ভলেন্টিয়ার দাদা পেয়ে গেলাম, তো আমি ক্যামেরাটা দেখে আমার কাছে এসে আর কি দাম টাম এসব আর কি জিজ্ঞেস করছে, বা ক্যামেরা কীরকম কোয়ালিটি, কী কীরকম ক্যামেরা এইসব জিজ্ঞেস করছে। ক্যামেরাটা ভালো লেগেছিল হয়তো। তো সামনে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে একটা র্যাপিডো ট্যাক্সি আপনি একটা বাইক বুক করলাম কলকাতা মেট্রো গাড়ি যাওয়ার জন্য, ধর্মতলা। তো ওটা অনন্তপুরে চলে আসছে, তো র্যাপিডো ট্যাক্সি বুক করে দিচ্ছি, এখন আসছে। তো তার মধ্যে একটা লাসি খেয়ে নিই, তো দেখি দাদা লাসিটা কীরকম কলকাতায়। সেটার মধ্যে কাজু কিশমিশ এসব দিয়ে দিল ভালোই করে, 30 টাকা নিল। তো দেখি টেস্টটা কীরকম। তো আর এই সকাল সকাল হাওড়া ব্রিজের সামনে লাস্টি খাওয়ার মজাটা একটু আলাদা। চলে এসছি না, র্যাপিডো ট্যাক্সিতে একটা বুক করেছিলাম বাইক। আর এমনিতে কলকাতার বাইকে ঘোরার মজাটা একটু আলাদা। আর আমি প্রথমবার এই হাওড়া ব্রিজে বাইককে আর কি ঘুরবো, মানে প্রথমবার হাওড়া ব্রিজ বলতে কলকাতাটাই প্রথমবার বাইকে ঘুরবো। এর আগে বাইকে কোনো বুক করে নিই না, ট্যাক্সিতে যাওয়া আসা করেছি যেখানে যাওয়া গিয়েছি, কিন্তু আগে প্রথম দেখলাম যে এক্সপিরিয়েন্সটা কীরকম হবে র্যাপিডো ট্যাক্সির। তো হেলমেটটা মানে লুজ আর কি, মানে এই কাজ চালার মতো আর কি, ট্রাফিক পুলিশকে বাঁচার মতো আর কি। দাদা ওটিপিটা চাইলো, ওটিপিটা দিলাম। তো এখন বাইক আমাদের স্টার্ট, এটা হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ ওপর দিয়ে যাচ্ছি আমরা। আর ওয়েদারটা সকালের বেশ ভালোই ছিল। আর বাইকে তো আসলে হাওড়া ব্রিজটা বাইকে ঘোরানো মজাটাই আলাদা সকাল সকাল।
চলে যাব না ধর্মতলায় সামনেই আর কি, ধর্মতলায়টাই তো এখন চলে এলাম। এখন যাই মেট্রোলির ওখানে গিয়ে দেখি, এখন তো অ্যাকচুয়ালি সকালবেলা, ওটা খোলা থাকবে না, তবু ভিডিও যে দোকানে আর কি করবো স্যান্ড ফটোগ্রাফি ওখানে তো খোলা আছে, ফোন করেছিলাম তো ওখানে গিয়ে স্টকে দু চারটা ভিডিও করে নিই। তো ঠিক আছে, টাটা, আবার পরের ভিডিও দেখা হবে।